এই এই গাড়িটাকে থামো তো, আপনার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আমার গাড়ির চাবিটা নিছেন আপনি কোন সাহসে? সেটা না হয় পরে বুঝবো, চাবি নেওয়ার দরকার তাই নিচ্ছি। আপনার পেপার্স কোথায়? পেপার্স বের করুন। পেপার্স নাই। পেপার্স নাই মানে আপনি রাস্তায় বাইক নিয়ে বের হয়েছেন, আপনি পেপার্স নিয়ে বের হবেন না? এখন বলতেছেন আপনার পেপার্স নাই, আবার আমি দেখতেছি যে আপনার হেলমেট নাই। আপনারা তিন তিনজন মানুষ একটা বাইকে করে আসছেন, কারণ একটা বাইকে কি তিনজন মানুষ বসে না দুজন মানুষ বসে? সো হোয়াট, আমার পেছনে দুইজন বসবে নাকি তিনজন বসবে নাকি চারজন বসবে সেটা আমি বুঝবো, আপনি কে? আপনাকে কেন আমার কৈফিয়ত দিতে হবে? আর সব থেকে বড় কথা, আপনি আমার পরিচয় জানেন। আমি যদি আমার পরিচয়টা দেই তাহলে কিন্তু এখানে আপনি আপনার প্যান্ট নোংরা করে ফেলবেন। আপনি কে সেটা আমার জানার দরকার নেই, আমি একজন পুলিশ অফিসার। আপনি রাস্তায় বের হয়েছেন, আপনি পেপার্স নিয়ে বের হন নাই, আপনার কোনো লাইসেন্স নেই, আপনার হেলমেট নাই, সাথে দুইটা মেয়ে নিয়ে বের হয়েছেন, আপনি আবার বলতেছেন যে আপনি কে, আমি জানলে আমার কী হবে? আপনি আমাকে বাজে বাজে কথা বলতেছেন। আপনি আমাকে আগে রেসপেক্ট করবেন, কারণ আমি একজন পুলিশ অফিসার। একজন পুলিশ অফিসারের সাথে কীভাবে কথা বলতে হয় সেটাই তো আপনি জানেন না। আরে ম্যাডাম, আপনি জানেন ও কার ছেলে? আপনার সাহস দেখে আমরা অবাক হয়ে যাচ্ছি। আপনার এত বড় সাহস, আপনি ওর গাড়ির চাবি নিয়েছেন? আরে ওর বাবার নাম শুনলে এলাকায় বাঘে মশে এক ঘাটে জল খায়, আপনি ওর গাড়ি আটকেছেন? আপনি জানেন আপনার ফলাফল কি হবে? আমার ফ্রেন্ড যদি রেগে যায় হিতে কিন্তু বিপরীত হবে। আরে এরা জানবে কি করে? শান্তা ম্যাডাম মনে হয় এলাকায় নতুন পোস্টিং হয়ে এসেছে। এরা তো আইনের রক্ষক না ভক্ষক, কিভাবে মানুষের টাকা হাতে নিজের পকেটে ঢুকাবে সেই ধান্দা। ম্যাডাম আপনি এলাকায় নতুন আসছেন তো, হয়তো জানেন না, ওর বাবা যদি জানে আপনার পোস্টিং কিন্তু উগান্ডা করে দিবে। তাক বাদ দে মিস শান্তা, আপনি একজন পুলিশের লোক আর আমি হচ্ছি এই এলাকার চেয়ারম্যানের একমাত্র ছেলে। আমি যদি চাই আর আমার বাবাকে যদি আমি এক্ষুনি বলি আপনার কী অবস্থা হবে একটাবার ভেবে দেখছেন? আপনার পোস্টিং এখান থেকে কোথায় হয়ে যাবে সেটা আপনি কল্পনাও করতে পারেন না। আর আপনি কিনা আটকাইছেন আমার গাড়ি? ভালোই ভালোই বলতেছে আমার গাড়িটা ছেড়ে দাম, চাবিটা দিয়ে দেন। যদি না ছাড়েন আর আমার মাথাটা যদি একবার গরম হয় তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। ও আচ্ছা, সরি স্যার, আমি না আসলে বুঝতে পারি নাই যে আপনি এই এলাকার চেয়ারম্যান এসেছিলে। আমি যদি জানতাম তাহলে আমি আপনার চাবিটা কখনোই নিতাম না। আপনি একটা কাজ করেন, আপনি আপনার বাবাকে কল করেন, কল করে এখানে আসতে বলেন, তারপরে আমার কাছ থেকে চাবি নিতে বলেন। আমিও দেখতে চাই যে চেয়ারম্যানের ছেলে হলে কি আপনি পার পাবেন? পার পাবেন না, কারণ আইন সবার জন্য সমান। আপনি একে তো কোনো পেপার্স নিয়ে বের হননি, তার মধ্যে আবার অন্যায় করেছেন, আবার বড় বড় কথা বলতেছেন। আপনি চেয়ারম্যানের ছেলে হয়েছেন তো কী হয়েছে? আপনি কি দেশটাকে কিনে নিচ্ছেন? শোনেন, আইন সবার জন্য সমান, আপনার অবশ্যই পেপার্স নিয়ে বেরোতে হবে, হেলমেট ইউজ করতে হবে। আপনি যে অন্যায় করেছেন এই জন্য আমি আপনাকে মামলা দিচ্ছি, 10,000 টাকা জরিমানা দিয়ে আপনার গাড়িটা আপনি ছাড়িয়ে নিয়ে যাবেন। রিপোর্ট স্যার, আপনি মামলার সব কাগজপত্র রেডি করেন। আমার না হাসি পাচ্ছে আপনার কাজকর্ম দেখে। ও যে কথায় আসতে না, পিপিলিকার পাখা গজায় মরিবার পর আপনার হয়েছে সেই দশা। আপনি আমার গাড়ি আটকাইছেন, আমাকে 10,000 টাকা জরিমানা করতেছেন, আবার আমার গাড়ির নামে আপনি মামলা করতেছেন। আপনার ব্যবস্থা আমি করতেছি। হ্যালো, বাবা, আমাদের এলাকায় ব্রিজের সামনে একটা পুলিশ অফিসার, মানে লেডি পুলিশ অফিসার, আমার গাড়ি আটকাইছে, আমার গাড়ির নামে মামলা করছে, আমাকে 10,000 টাকা জরিমানা করছে। আমি তোমার পরিচয়টাও দিছি, তারপরও সে আমাকে ছাড়ে না। এখন তুমি কি করবা সেটা আমি জানি না, কিন্তু এই পুলিশ অফিসারকে আমাদের এলাকায় আমি আর দেখতে চাচ্ছি। জলদি আসো। ওকে ফাইন, আপনি যেহেতু কল করে আপনার বাবাকে ডাকছেন আমিও দেখতেছি, আপনার বাবা আসুক, তারপর আপনার বাবা কীভাবে আমার কাছ থেকে বাইকটা নেয় সেটাও আমিও দেখছি। 10,000 টাকা জরিমানা তো আপনাকে দিতেই হবে। ওই তো বাবা চলে আসছে। হানিফ, কি হয়েছে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনাকে সবকিছু খুলে বলছি স্যার, আমি আমার ডিউটি পালন করছি, আর আপনার ছেলে বাইক নিয়ে বের হয়েছে, একে তো গাড়ির কোনো কাগজপত্র নিয়ে বের হয়নি, তার মধ্যে নিজের কোনো লাইসেন্স নেই, সাথে দুইটা মেয়ে, ওনার কোনো হেলমেট নেই। এই জন্য আমি ওনাকে বলছি যে আপনার বাইকের উপর মামলা হয়েছে, 10,000 টাকা জরিমানা দিয়ে তারপর এখান থেকে যেতে হবে। কিন্তু স্যার, আপনার ছেলে আপনি চেয়ারম্যান বলে আমাকে থ্রেট দিচ্ছে। বাবা বাবা, আমি ওনার সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি। আমার গাড়িটা আটকাইছে, আমি তোমার পরিচয়ও দিছি, তারপরেও সে আমার গাড়ির নামে মামলা করছে, আমাকে 10,000 টাকা জরিমানা করছে। আমি জাস্ট ওনার চেহারাটা দেখতে চাচ্ছি। ওনাকে তুমি কোথায় পাঠাবা সেটা তোমার ব্যাপার, কিন্তু আমাদের এলাকায় আমি আর ওনার চেহারাটা দেখতে চাই না। অফিসার, আমার ছেলে আপনাকে আমার পরিচয় কি দিয়েছিল? জি স্যার। আচ্ছা, দেওয়ার শর্ত আপনি আমার ছেলেকে আটকে রেখেছেন? কি বলবো, আপনি আমার থানাতে নতুন,
আপনি কিন্তু আমার সম্বন্ধে কিছুই জানেন না। আমি কিন্তু 20 বছর রানিং চেয়ারম্যান এখনো। আমার কথা শুনলে বাঘে মশে এক জায়গায় কিন্তু জল খায়। অতএব আপনি জানা সত্ত্বেও আমার পরিচয় জেনেও আপনি আমার ছেলেকে হয়রানি করছেন। দেখুন ভালো ভালো আমি আপনাকে বলছি, আপনি আমার ছেলেকে ছেড়ে দিন। আমি ঘটনা বুঝতে পারছি। ম্যাডাম ডিউটি করতে করতে ক্লান্ত, দীর্ঘদিন তার পরিবার নিয়ে চিড়িয়াখানায় ঘুরতে যাওয়ার সুযোগ তার হয় নাই। তার বানর দেখার শখ হয়েছে, তার বুনো হাঁস দেখার শখ হয়েছে, বনের যত প্রজাতি পশু পাখি আছে সেগুলো তার দেখার শখ হয়েছে। চিন্তা করেন না ম্যাডাম, স্যার নিজের হাতে সে দায়িত্ব পালন করবে। সরি স্যার, আপনার ভুল হচ্ছে, আমি আমার ডিউটি পালন করছি, আর আমার ডিউটি অনুযায়ী আমার কাজ তো আমাকে করতেই হবে। আপনার ছেলে যেটা করেছে, আপনার ছেলে আইন ভঙ্গ করেছে, গাড়ির কোনো কাগজপাতি নেই, তার কোনো হেলমেট নেই, এই জন্য আমি তাকে মামলা দিয়েছি 10,000 টাকা জরিমানা। এখন বাইকটা নিয়ে যদি এখান থেকে যেতে হয় তাহলে অবশ্যই আপনাদেরকে টাকাটা দিতে হবে। অফিসার ভুলে যাবেন না, আপনি কিন্তু একজন সরকারি কর্মচারী আর আমি কিন্তু জনপ্রতিনিধি। আপনি ভাবতেও পারছেন না যদি আমি অ্যাকশনে যাই আপনাকে আমি কী করতে পারি। জি স্যার আমি জানি আপনি একজন জনপ্রতিনিধি, কিন্তু আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে আমি একজন আইনের লোক। স্যার আমি গভর্নমেন্টের চাকরি করি, আপনার চাকরি না। স্যার আমাদের একটা রুলস আছে, সবসময় আমাদের রুলসের ভিতরেই চলতে হয়। শুধু আমাকে কেন, গভর্নমেন্টের প্রত্যেকটা লোকেরই রুলসের ভিতরে চলা উচিত। স্যার আমি আপনার সাথে আর বেশি কথা বলতে চাচ্ছি না, আপনি প্লিজ দয়া করে আপনি জরিমানার টাকাটা দিয়ে আপনার বাইকটা ছাড়িয়ে নিয়ে যাবেন। ও আচ্ছা, জরিমানা দিতে হবে না? আচ্ছা ঠিক আছে, জরিমানাটা আমি দিয়ে দিচ্ছি, আপনি আমার ছেলের গাড়ি ছেড়ে দিন। তারপর আপনাকে কোথায় কিভাবে কি ব্যবস্থা করতে হবে সেটা আমি ভালো করে জানি। জি স্যার, থ্যাংক ইউ। রিপন স্যার। জি ম্যাডাম। গাড়ি থেকে গিয়ে একটা হেলমেট নিয়ে আসেন, আর হেলমেট এনে ওনাকে দিন। এই যে হেলমেট। শুনুন মিস্টার, আপনার হয়তো বা আমার প্রতি খুব রাগ হচ্ছে, কিন্তু আমি যা করেছি আপনার ভালোর জন্য করেছি। আমরা আইনের লোক, আমরা সবসময় চাই জনগণের সেবা করতে, আর আমরা জনগণের সেবায় নিয়োজিত। শুনুন, আজকে আপনি বাইক নিয়ে বের হয়েছেন হেলমেট নিয়ে, আপনার সাথে আরও 2 লোক আছে, আপনাদের 3 জনের কাছে 1 জনের কাছেও কোনো হেলমেট ছিল না। একটু পরে যদি কোনো দুর্ঘটনা ঘটতো আর হেলমেট না থাকার কারণে যদি আপনাদের কোনো ঝামেলা হতো তখন আপনারা কী করতেন? কারণ হেলমেট যদি আপনাদের কাছে থাকে তাহলে তো আপনারা একটু হলেও বেঁচে যান, আপনাদের লাইফটা তো একটু হলেও সেফ থাকে। কিন্তু আপনারা যা করতেছেন সম্পূর্ণ ভুল করতেছেন। আমি যা বলছি আপনার ভালোর জন্যই বলছি। আপনার সবসময় কী ভাবেন যে পুলিশ আপনাদেরকে হ্যারেস করে, বিরক্ত করে, কিন্তু আপনারা যা ভাবতেছেন সম্পূর্ণ ভুল ভাবতেছেন। সব পুলিশ তো একরকম না। হ্যাঁ আমি মানতেছি কিছু পুলিশ আছে যারা খারাপ, কিন্তু সবাই তো আর খারাপ না। দেখুন যা করেছি আপনার ভালোর জন্য করেছি। এই যে মামলাটা দিয়েছি, এই মামলাটা দেওয়ার একটাই কারণ যাতে এরকম ভুল আপনি আর কখনো না করেন। সরি ম্যাডাম, আপনি যা বোঝাইতে চাচ্ছেন আমি খুব ভালো করে বুঝতে পারছি। হ্যাঁ আপনি তো ঠিকই বলছেন, একটু পরে যদি আমার একটা দুর্ঘটনা হয়ে যেত তাহলে কি হতো? আমরা তো একসাথে 3 জনই মারাও যেতে পারতাম। এটা যে আমাদের নিরাপত্তার জন্য আপনি বলছেন সেটা আসলে আমি প্রথমে বুঝতে পারি নাই। অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হয়েছে বলেন তো, আমার বাবা তো অনেক আগে থেকেই একটা ক্ষমতা নিয়ে এলাকায় আসছে। আমি ছোটোবেলা থেকেই তার ক্ষমতার অপব্যবহার করতাম। আমি যখন যেখানে যেভাবে ইচ্ছা সেভাবে চলতাম, কেউ কিছু বলতে পারতো না। কেউ যদি কিছু বলতো আমি আমার বাবাকে গিয়ে বলে দিতাম, আর আমার বাবা সেটা সলভ করে দিত, নয়তো কোনো একটা কিছু করতো, যার জন্য আস্তে আস্তে আমার সাহসটা আরও বেড়ে যায়, আমি আরও উশৃঙ্খল হয়ে যাই। কিন্তু আজকে আপনি যেভাবে বুঝেছেন আমি সব কিছুই বুঝতে পারছি। আসলেই ক্ষমতা থাকলেই যে সেটার অপব্যবহার করতে হবে এটা কোথায় লেখা আছে? আমি আপনাকে প্রমিস করতেছি আজকের পর থেকে গাড়ির পেপার্স থেকে শুরু করে হেলমেট সব কিছু নিয়ে আমি চলাফেরা করব, নিয়ম মেনে চলব। শুধু আমি না, আমি আমার প্রত্যেকটা বন্ধুকেও একই কথাটাই বলবো, তারাও যেন সব কিছু মেনে চলে। থ্যাংক ইউ। আসলে ম্যাডাম ভুলটা আমার ছেলের ছিল না, ভুলটা আমার, কারণ আমি শুরু থেকে আমার ছেলেকে সেই শিক্ষা আমি দিতে পারিনি, যার জন্য আমার ছেলে এত উশৃঙ্খল হয়েছে। তাছাড়া আমার ছেলে ভেবেছে আমি চেয়ারম্যান, আমার ক্ষমতা আছে, সেই ক্ষমতার অপব্যবহার করেছে। আই এম সরি, আপনি যা বলেছেন এটা ঠিক আছে। ঠিক আছে, এই যে আপু চাবি, ভালো থাকবেন। আর এই যে আপু, আপনাদের 2 জনকে বলতেছি, হেলমেট যেহেতু আমি একটাই দিয়েছি, আপনারা কষ্ট করুন না, সেটা অটো দিয়ে চলে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আর হ্যাঁ, আপনার হেলমেটটা আমি আপনাকে কালকে দিয়ে যাবো, আমি আমার পার্সোনাল হেলমেট নিয়ে আসবো। থ্যাংক ইউ। ওকে।